হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6টা, আমি উঠেছি 5টার সময়। তো গেট খোলা, ঠাকুর জাগানো, ওদিকে সব হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, রুটিটা মানে বের করে দুটো গোলায় করে রেখেছি। ওই যে টিফিন দেবো রুটি আলু ভাজা, হাজব্যান্ডও নিয়ে যাবে রুটি আলু ভাজা, তো রুটিটা পরে করবো, আলু ভাজাটা একবারে ভেজে নিচ্ছি। মিঠিও উঠে পড়েছে, ব্রাশ করেনি এখন, তো যাই হোক চলছে জোর কদমে। তো দেখো দেখো এখানে আলু ভাজা ভাজছি দুজনের জন্য, মিঠি টিফিনে নেবে আর আমার হাজব্যান্ডও নেবে, দুজনের জন্য রুটি আলু ভাজা হচ্ছে আর মিঠির জন্য অল্প করে একটু ভাত হচ্ছে। একটা ডিম সিদ্ধ দিয়ে দিই, মানে ডিমটাকে খুবই ভালো করে ধুয়ে ভাতের মধ্যে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হয়ে যাবে। ওদিকে ডালটা টেবিলে রাখা আছে, চলো দেখি। দেখো এখানে আলু ভাজা নামিয়ে দিয়েছি টেবিলের ওপর ঠান্ডা হওয়ার জন্য, ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ, এটার নিচে ডাল সিদ্ধ রয়েছে দেখো। আর এখন করছি রুটি, এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। এখানে পরে যে ভাতটা করব সেই চালটাও ভিজিয়ে দিয়েছি, মাছটা বের করে রেখেছি, চাটু বসিয়ে দিয়েছি, এই যে সব রেডি। এবার এই যে দুটো গোলা রুটি করে দেবো, মিঠি ওদিকে স্নানে চলে গেছে, চলো ঝটপট রুটিটা করে নিই। দেখো মিঠিকে দিতে মানে স্কুলে যাওয়ার জন্য মিঠি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই এসেছি। তো মিঠি একটু টেনশন করছে, বুকটা রাগ রাগ, কারণ ওর গাড়ি এখনও আসছে না, তো সেই জন্যই তো চলে এসছে গাড়ি। তো স্কুলের পুলকার চলে এসেছে, মিঠি টেনশন করছিলো যে 7টা বেজে গেল, 7টার আগেই চলে এসেছে, 7টা বাজতে 5 এখন। তো গাড়িটা একটু এখানটায় ব্যাক করে নেয়, এখানে একটা গলির মধ্যে দিয়ে ও পিছন দিকে ওঠে। দেখো মিঠিকে গাড়িতে তুলে দিয়ে আমরা একটু হেঁটে আসলাম, মানে আগের মতো সেই রুটিনে। তো এবার আবার সব শুরু হবে, কাঁচা ভেজানো আছে সেগুলো করে তারপর আবার ভাত বসাবো, চা বসাবো, অফিসের রান্না, চান, পুজো। তো চলো পরপর এক এক করে সব করতে থাকি। তো ফার্স্টে আগে চেঞ্জ করে নিই, করে নিয়ে আগে একটু চা খেয়ে নিই, তারপর বাথরুমে ঢুকবো। তো দেখো আমি চলে এসেছি এখন মিঠিকে নিতে, এখন 3টে প্রায় বাজতে যায়, 3টে নাগাদই গাড়িটা ঢুকে। তো আমি মিনিট 5-7-5-10 আগেই চলে আসি, বলা যায় না অনেক সময় 5-7 মিনিট আগেও ঢুকে যায়। 3টে বাজতে 10-এ আমি এখানে দাঁড়িয়ে থাকি শিব মন্দিরে, যেখানটা থেকে ও উঠেছে সকালবেলায় সেই জায়গাটায় এসে গাড়িটা দাঁড়ায়। তো আমি এই জায়গাটা একটু ছায়া থাকে বলে এই জায়গাটা দাঁড়িয়ে থাকি, তারপর যখনই দেখি গাড়িটা ঢুকছে তখনই আমি ওখানে চলে যাই। আর দেখো এবার উল্টো দিক থেকে দেখাচ্ছে, এই হচ্ছে শিব মন্দির, আমাদের পাড়া গলিতে ঢুকতেই প্রথম এই মন্দিরটা পড়ে, গোপেশ্বর শিব মন্দির আর কি নাম। আর দেখো এত রোদ, রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা লোকও নেই, সমস্ত রাস্তাঘাট মানে সমস্ত দোকানপাট বন্ধ, মিঠি গাড়ি ঢুকে গেছে। দেখো মিঠি গাড়ির থেকে নেমে এত রোদ্রে বলছে আমি আগে যাই, আর ওর স্কুলের ব্যাগটা এত ভার, আমার পক্ষে এক কাঁধে নেয়াই যেন মুশকিল হয়ে যাবে, মানে দু কাঁধে নিতে পারলে ভালো হয়। তো এত রোদ্দুর লাগছে, আমি তো ছাতা নিয়ে আসিনি গরমে, ও বলছে মা আমি আগে, বললাম না আমার সাথে চল। তো দেখো তালায় করে ভাত নিয়ে আমি মিঠিকে এখন খাইয়ে দিচ্ছি, কারণ ঘরে মিস্ত্রি, নিচতলায় মিস্ত্রির কাজ হচ্ছে আমার ঘরে, আর সারা ঘর বাড়ি পুরো বালি বালি, নিচে বসে খাওয়ার মতো না। তো একটু টিভি দেখছে, আর আমি হাতে করে থালাটা নিয়ে মাছের ঝোল ভাত মেখে ওকে টপাটপ গালে পড়েছি, তাড়াতাড়ি খাওয়া যাবে কারণ ম্যামও আবার ঢুকে যাবে। ফ্রেন্ডস দেখো আমার ঘরে এই জায়গাটা ধরে একটু ড্যাম পড়ে গেছিলো, তো সেটাকে চটিয়ে পুরো নিট সিমেন্ট করে দেওয়া হয়েছে এই খানিকটা অংশ ধরে, আজকে সারাদিন এই কাজগুলোই হয়েছে। এই দেখো এই জায়গা একটা কোণা ধরে। তো এখন বাজে 6:20, মিঠি স্কুল থেকে চলে এসেছিলো, ওর ম্যামও পড়িয়ে গেছে যে তাড়াতাড়ি এই কাজে, মানে বাড়ি ধুলো ধুলো ময়, কিছু করার নেই, আবার ওই বিকেলে মোছা হলো। তো আর আমার, আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না আমার এই ঠোঁটের, এই দেখো মানে তোমাদেরকে দেখাবো আর কি, আমার এই ঠোঁটের ভেতরে
দুটো ঘা বড়ো বড়ো ফোড়া মতো, মানে মুখে ঘা যেরকম হয় এরকম, মানে আমি তো মুখে আমার এমন এই মাড়ির ওপর দিয়ে দুটো বড়ো বড়ো আঁচখাটা ধরে রয়েছে, আমি কথা বলার মতো অবস্থায় নেই, শরীর খুব খারাপ, যন্ত্রণা দিচ্ছে না পেরে আজকে দুপুরবেলায় গিয়েছিলাম ডক্টরের কাছে, সেই শনিবার থেকে এই প্রবলেম নিয়ে আমি ভুগছি, শনিবার না সরি শুক্রবার থেকে কিচ্ছু খেতে পাচ্ছি না, ঠোঁট অবধি মানে জ্বলে যাচ্ছে, এত ব্যথা, মানে মাড়ি টাড়ি এত যন্ত্রণা হচ্ছে। ডক্টর দেখিয়ে এসেছি, হোমিওপ্যাথিক ডক্টর, তো ওষুধ দিয়েছে, খুবই মানে এই এক আঞ্জনি গেল আবার এই ঠোঁট নিয়ে, মানে একটার পর এক একটা ছাড়ছে, আর যেটা হচ্ছে মারাত্মক হারে হচ্ছে এবং আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমরা সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, হ্যাপি থাকবে। আর ভিডিওটা রেগুলারলি করতে পারছি না, আরেকটাও কারণ হচ্ছে আমার ফোনটা ডিস্টার্ব হচ্ছে, টেকনিক্যালি আমার ফোনটা প্রচণ্ড হ্যাং হয়ে যাচ্ছে, ভিডিও করে সেটা এডিটিংও করতে পারছি না, জানি না হয়তো ফোনটাকে দোকানে দিতে হবে, তখনও আবার চার পাঁচ দিন কী হবে আমি বলতে পারছি না। তো এই প্রবলেমের জন্যই আজ তিন চার দিন ধরে এই মানে সব রকম অনেকগুলো সমস্যা যেন একসাথে এসে আমাকে ঘিরে ধরেছে, তো একটু সময় দিচ্ছি, সবই সমাধান হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো।